হ্যালো বন্ধুরা, আরও একটি অন্য রেসিপি নিয়ে আমি আবারও হাজির হলাম। খুবই সহজে আজ নারকেলের পুর বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই কফি কাপের এক কাপ নারকেল দেওয়া হলো। এবার কফি কাপের হাফ কাপ চিনি দিলাম। এবার হাত দিয়ে চিনি এবং নারকেল খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর পুরটা তৈরি করে নেব। প্রথমেই একটা কড়াইয়ে 2 চা চামচ ঘি দিলাম। এবার 3টে এলাচ দিয়ে দিলাম। এবার আগে থেকে মেশানো নারকেল ও চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনবরত এইভাবে নেড়ে যেতে হবে ও দেখা যাবে চিনি গলে গেছে। ঠিক এই পর্যায়ে হাফ কাপ জল দিয়ে দেব। জল দেওয়ার কিছুক্ষণ পর এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে জলও কমে গেছে আর নারকেল সেদ্ধ হয়ে চিনির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। ঠিক লক্ষ্য করুন, ঘি সাইডে চলে এসেছে। এই পর্যায়ে আমাদের বুঝে নিতে হবে পুরটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এই পুরটি তুলে নেব। যে যেখানেই আছেন সকলেই ভালো থাকবেন। অন্য কোনো এক রেসিপি নিয়ে অন্য দিন আমি আবারও হাজির হব। বিদায় নিলাম, ধন্যবাদ।